বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি শরণে এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়াল নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে সিরিয়াল কুন্দ ফুলের মালা। কুন্দ ফুলের মালা সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক বিকেল 5টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে অনেক ভিডিও আপলোড করে এসেছি, তো তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডিসক্রিপশন আছে, সেখানে গিয়ে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছে যাবে আমাদের আগের ভিডিওতে। আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিকই বলে এসেছি। তো ফাইনালি এই সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছিলাম যে অনেক কিছু ঘটে যাচ্ছে, আবার অনেক কিছু ঘটতে চলেছে। তো সবার ফার্স্ট একটু বলে নিই, সেটা হচ্ছে সিরিয়াল কর্তৃপক্ষ থেকে এটা উড়ো খবর উড়ে বেড়াচ্ছে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, যেহেতু উড়ো খবর টোটালি বিশ্বাসও করতে পারছি না। সেটা হচ্ছে কুন্দ ফুলের মালার টিআরপি যে সব থেকে কম সেটা আমরা সবাই জানি, এবং কোনোদিনও ও 10-এর মধ্যে আসতে পারেনি। তো এই সিরিয়ালটা সবসময় একদম পিছিয়েই ছিল, তো সেই ক্ষেত্রে এই সিরিয়ালটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে একটা জল্পনা কল্পনা চলছিল যে এই সিরিয়ালটাকে কিছু করে ভালো করা যায়, কিছু করে একটুখানি লোকের নজর করা যায়, বিশেষ করে পাবলিকদের মনে যাতে একটুখানি আনন্দ দেওয়া যায়। তো প্রথম দিক থেকে এই সিরিয়ালটা ভালো ছিল। এবার আরও একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে এই সিরিয়ালে ভালো করার জন্য নাকি কিন্নি ক্যারেক্টারটাকে এবং কিন্নির বাবা ক্যারেক্টারটাকে ঢোকানো হয়েছিল, যাতে এই সিরিয়ালটা পাবলিকের ভালো লাগে। তার কারণ হচ্ছে সবাই মনেই করে নিয়েছিল যে পাবলিক একটুখানি জট ভালোবাসে। তার কারণ হচ্ছে যে সমস্ত সিরিয়ালে খুব বেশি জট আছে, ধরো হাজব্যান্ড ওয়াইফ তার মধ্যে থার্ড পার্সন রয়েছে, আবার থার্ড পার্সনকে আরেকজন ভিলেন রয়েছে, তো সেক্ষেত্রে সিরিয়ালগুলো খুব জমজমাট হয়। তো এখানে দেখানোই হয়েছিল যে অংশ অন্নপূর্ণা নিজেদেরকে কখনোই ভুল বুঝে না, তো এরা নিজেদের মধ্যে ঠিকঠাকই আছে, তো সেই জন্যে এই সিরিয়ালটা মনে হয় টিআরপি পেলো না, এটা আমাদের প্রত্যেকেরই ধারণা। তো জানি না ধারণাটা কতটা সত্যি এবং কতটা মিথ্যে। হ্যাঁ, এই সিরিয়ালটা একটু টিআরপিতে একটু পেয়েছিলো, তো নাম্বার 10-এ বোধ হয় স্থান পেয়েছিল হয়তো। সেটা হচ্ছে যখন আমরা দেখেছিলাম যে অংশুর সাথে শকুন্তলার বিয়ে হয়ে গেল, আর অন্নপূর্ণার সাথে বিশুর বিয়ে হয়ে গেল, এবং তারপরে অংশু অন্নপূর্ণা দেখা করছে এবং বিশু শয়তানি করছে, তো তখন সিরিয়ালটা একটুখানি উঠছিল। কিন্তু ওই যে এই সিরিয়াল যিনি ঠিক মানে লিখছেন তিনি ঠিকই করে নিয়েছেন যে সিরিয়ালটার মধ্যে বেশি কোনো ঝট পাকাবে না, এই সিরিয়ালটাকে একটু ক্লিয়ার রাখবে। তো এই ক্লিয়ারটা রাখতে গিয়ে কি তাহলে এই সিরিয়ালটা আস্তে আস্তে বন্ধ হতে বসলো, এটা আমাদের সবার প্রশ্ন। তো এখন অবধি পুরোপুরি পরিষ্কারভাবে মুখ কেউই খুলছে না, তো দেখা যাক কবে মুখ খুলে, যদি মুখ খুলে তাহলে আমরা অবশ্যই করে তোমাদের কাছে জানিয়ে দেবো। আর যেটা বলবো, এই সিরিয়ালে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিনি আর ইমরানের বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে এরা চলে গেছে এবং অংশুকে অপমান করে দিয়ে গেছে। এবার অংশু আর অন্নপূর্ণার মধ্যে নাকি কিছু একটু অশান্তি হবে এবং সেই সমস্ত অশান্তি আস্তে আস্তে মিটবে, তো তারই মধ্যে নাকি কিন্নি ওদিকে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বে। তো কিন্নির বাবা এবং তার বাড়িতে যিনি কাজ করেন মহুয়া, তো তারা দুজন মিলে নাকি কিন্নিকে গ্রামে নিয়ে আসবে, যাতে অংশুর বাড়িতে আসলে যাতে কিন্নি একটু সুস্থ হয়। তো সেখানে আসার পরে অন্নপূর্ণা ঠিক কীভাবে কিন্নির যত্ন আদি করবে, কারণ অন্নপূর্ণা তো জানেই যে কিন্নি তার বোন। তো তারপরে অন্নপূর্ণার মা আদৌ জানতে পারবে নাকি তার আগেই কিন্নি মারা যাবে, নাকি কিন্নি যখন মারা যাবে তখনই অন্নপূর্ণার মা শেষ মুহূর্তে এসে জানতে পারবে, কিন্তু কিছু করার থাকবে না, কী হবে এই সমস্ত কিছু, তো একটা বড় রকম প্রশ্ন রয়েছে। তাছাড়াও একটা প্রশ্ন রয়েছে যে যদি এই সিরিয়ালটা এই মুহূর্তে আমরা দেখতে পাই যে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে যে শকুন্তলা এত বড় শয়তানি করলো, এত বড় প্ল্যান করলো, সেই সমস্ত প্ল্যানের কী হবে। তাছাড়াও প্রশ্ন আছে যে অংশুর যে স্টেপ মম ছিল, আই থিঙ্ক নাম সরি আমার নামটা মনে নেই, মনিকা এরকম ধরনের কিছু একটা নাম ছিল, তো যাই হোক উনি যে একটা দলিল, বাড়ির যে দলিলটা উনি চুরি করে নিয়ে গেছিলেন অংশুর বাবা যখন অসুস্থ ছিল, এবং দলিলটা উনি জাল করতে নিয়ে গেছিলেন, তাহলে উনি কোথায় বা গেলেন, আর সেই দলিলেরই বা কী হলো, আর কী বা হবে ওই দলিলের। তাছাড়াও আরও একটা বড় প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বিশু যে এত মানে শত্রুতা করে অংশুকে মারতে চেষ্টা করলো এবং মেরে ফেললো, যার জন্যে কিন্নি ক্যারেক্টারটা এলো, তো সেই বিশুর কি কোনো শাস্তি হবে না, এবং বিশুর শাস্তিটা কি এত তাড়াতাড়ি কোনোরকমভাবে দেখিয়ে দেওয়া হবে, নাকি একটু বড় করে দেখালে একটু ভালো হতো, কী হতো কি না হতো, এই সমস্ত কিছুর উত্তর এখন সত্যি কথা বলতে গেলে সিরিয়াল কর্তৃপক্ষ জানে এবং যিনি গল্প লিখছে তারা জানে, কারণ পাবলিক এই সিরিয়ালটাকে চয়েস করছে না। তো কেন চয়েস করছে না, কী মনে হয় তোমাদের, এই যে জট পাকলো না অন্যান্য সিরিয়ালের মতো সেই জন্যেই কি আমরা পছন্দ করলাম না, নাকি এই সিরিয়ালের যারা অভিনয় করছিল তাদেরকে আমাদের ভালো লাগলো না, কোনটা
নাকি আমাদের তখনই ভালো লাগতো যখনই অন্নপূর্ণার জীবনে শকুন্তলা লেগে পড়ে থাকতো এবং শয়তানি করতো, তখন আমাদের সিরিয়ালটা ভালো লাগতো এবং জমতো? কী করলে এই সিরিয়ালটা জমতো? তোমাদের যা মনে আসে তাই অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটা কথা, সেটা হচ্ছে এই সিরিয়ালটা চেষ্টা করা হচ্ছে তোলার জন্য, কিন্তু সিরিয়াল কর্তৃপক্ষ খুব টোটালি ভেঙে পড়ছে। তার কারণ হচ্ছে সিরিয়ালের টিআরপি একদমই ভালো না, তো তারা চেষ্টা করছে যে যাতে এই সিরিয়ালটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি বিশুর শাস্তি, শকুন্তলার শাস্তি, কিন্নি ক্যারেক্টার, অন্নপূর্ণার মায়ের ক্যারেক্টার, এই সমস্ত কিছু একটা ভজগতভাবে দেখিয়ে দেওয়া হবে? তারপরে অংশুর যে মায়ের ক্যারেক্টারটা এসেছিলেন বা চলেও গেলেন, এই সমস্ত ক্যারেক্টারগুলোকে কি ভজগত করে দেওয়া হবে? আর মিনি আর ইমরান তারা জীবনে কি রাতারাতি দাঁড়িয়ে যাবে, নাকি নাকি দেখানো হবে যে 10 বছর পর কিংবা 15 বছর পর কী হবে, কী হতে চলেছে? এই সমস্ত কিছুর প্রশ্ন সবার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তাই বলবো যে কদিন পারছই অবশ্যই করে সিরিয়ালটা দেখো, সিরিয়াল কুন্দ ফুলের মালা স্টার জলসায় ঠিক বিকেল 5টার সময়। আর একটা কথা, আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে শেয়ার করে অবশ্যই করে জানিও সমস্ত বন্ধুবান্ধবকে আসল কারণগুলো, কারণ অনেকেই ভুয়ো খবরে একটুখানি কান দিয়ে ফেলে, তো তার জন্য সঠিক খবরটা জানতে সাহায্য করো তাদেরকে। আর একটা কথা, সেটা হচ্ছে এরকম যদি সিরিয়ালের খবর পেতে চাও, সিরিয়ালে কী ঘটে যাচ্ছে, কেন ঘটে যাচ্ছে, কেন সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, কেনই বা চলছে, এই সব কিছু যদি আমার মাধ্যমে জানতে চাও তাহলে বন্ধুরা অবশ্যই করে এখনই সাবস্ক্রাইব করো, আর তার পাশে বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো আজকে এই অবধি আমি যে একটা সিরিয়ালের খবর নিয়েছি, ততক্ষণের জন্য টা।